শরীফ দলীয় অধিনায়ক দিয়েছে শিহাবকে মধ্য মাঠে সেন্টার সার্কেল থেকে, ওরি ফুল টাইম খেলছেন দ্বিতীয়ার্ধেও দেখা যাচ্ছে তাকে, খুব বেশি খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাইনি এই গরমের মধ্যে, আনচেঞ্জ খেলোয়াড়, দুই দুইবার গোলরক্ষক, বলের লাইনে থেকে চমৎকারভাবে সেভ করেছেন নিশ্চিত দুটি অ্যাটেম্পটকে তিনি কিন্তু প্রতিহত করেছেন, ফরহাদ বল কেড়ে নিয়েছেন, ডাকাতিয়া কিংস আক্রমণে যাবার চেষ্টা, ফরহাদ দিয়েছে ওরির উদ্দেশ্যে, ওরি কোন খেলোয়াড় খুঁজে পাচ্ছেন না, শেষ পর্যন্ত তিনি গোলমুখে যে কিকটি নিয়েছেন সেটি ফিস্ট করেছেন গোলরক্ষক, একেবারে লো হাইটের বল চমৎকারভাবে দক্ষতার সাথে ফিরিয়ে দিয়েছেন, তিতাস চান্দু চেস্টে রিসিভ করেছিলেন, দিয়েছিলেন তিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে, বল তিনি রিসিভ করতে সক্ষম হননি, এখনো রয়েছে বল প্রতিপক্ষ দলের বক্সের ভিতরে, একই অঙ্গে বহুরূপ, আক্রমণে ডাকাতিয়া কিংস, ফরহাদ সেন্টার সার্কেলে ছোট্ট করে বাড়িয়েছে শুভর উদ্দেশ্যে, সমান্তালে উঠে পড়েছিলেন কিন্তু সেই জায়গায় গোপাল বাদ সাধলেন, ছোট্ট করে বাড়িয়েছিলেন, খেলোয়াড়ের পরিবর্তন, জুবায়ের দুই নম্বর জার্সি পরে মাঠে অবতরণ করলেন এই মাত্র ফাউন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এবং তিতাস ভাইকিংসের থিঙ্ক ট্যাঙ্ক যাকে বলা যায়, তিনি এই মুহূর্তে দলের দায়িত্ব নিয়েছেন, মাঠে নেমেছেন তৃতীয় স্থান নির্ধারণীর মর্যাদার লড়াইয়ে, কোনো ছাড় দেবার জন্য প্রস্তুত নয় কোনো দল, আক্রমণে তিতাস শেষ পর্যন্ত কর্নারের বাঁশি বাজিয়েছেন, জুবায়েরকে দেখতে পাচ্ছি আমরা ফ্রেশ লেগ, এইমাত্র তিনি মাঠে প্রবেশ করেছেন, কিছু একটা করবার অনন্ত প্রয়াস, শেষ পর্যন্ত দেখা যাক তিনি কতটুকু সফল হন, একটু আগে ম্যাচ অফিসিয়ালের ভূমিকায় আমরা তাকে দেখেছি, মাঝে মাঝে চমৎকার অনবদ্য প্রেজেন্টেশন আমরা দেখে থাকি, এই মুহূর্তে পর্যদস্ত খেলোয়াড় হিসেবে তাকে আমরা মাঠে পেয়েছি, রেফারি বাঁশি, ফ্রি কিক তিতাসের পক্ষে, দুঃখিত ডাকাতিয়ার পক্ষে, ওরি প্রান্ত বদল করে বাম প্রান্ত দিয়ে ঢুকার চেষ্টা, হেড হয়েছে প্রতিপক্ষ দলের দলীয় অধিনায়ক, শেষ পর্যন্ত ভুড়ি সামলাবেন না বল সামলাবেন সেটি কিন্তু দেখার বিষয়, শুভ ফরহাদের উদ্দেশ্যে যে পাসটি তিনি বাড়াতে চেয়েছিলেন সেটি কিন্তু তিতাসের রক্ষণ ভাগের খেলোয়াড় কর্নারের বিনিময়ে ক্লিয়ার করলেন, কর্নার মানেই কিন্তু ছোটখাটো একটি আতঙ্ক ফুটবলের জন্য, ওরি দূর থেকে কিক নেবার চেষ্টা, সেখানে তাকে বাধা প্রদান করলেন তিতাসের ৩০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিল, ঘুরিয়ে হেড করেছিলেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে চান্দু শিশির ক্লিয়ার করলেন থ্রোইনের বিনিময়, গোলকিক, ডাকাতিয়া কিংসের পক্ষে শরীফ ক্যাপ্টেন দিয়েছে ওরির উদ্দেশ্যে লম্বালম্বি ভাবে, ওরি থেকে শুভ পাস বাড়িয়েছিলেন ফরহাদের উদ্দেশ্যে, আনমার্কড ফরহাদ দাঁড়িয়েছিলেন একেবারে ফাঁকায়, বল পেয়ে গেলে কিন্তু বিপদ হলেও হতে পারত, শেষ পর্যন্ত কর্নার লাভ করেছে, আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন,
ডাকাতিয়া কিংসের পক্ষে। শিহাবকে আমরা দেখতে পাচ্ছি মাঠের বাইরে চলে গেলেন, তার পরিবর্তে মাঠে প্রবেশ করেছে দেলোয়ার এগারো নম্বর জার্সি পরে। ওরি নিজের দখলে রেখে ব্যাকপাস করলেন শিশিরের উদ্দেশ্যে, শিশির একজনকে ওভারল্যাপ করে ঢুকে পড়েছেন প্রতিপক্ষ দলের সীমানায়, ছোট্ট করে বাড়িয়েছেন উদ্দেশ্য মাহবুব, মাহবুব থেকে ফরহাদ, আবারও মাহবুব, বল চলে গিয়েছে সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক থ্রোইন, দুঃখিত দেলোয়ার বদলি খেলোয়াড়, ফ্রেশ লেগ, গোলমুখে যে থ্রু বাড়িয়েছেন চান্দু কিন্তু খুব সহজেই ক্লিয়ার করলেন, লম্বালম্বিভাবে পাস, বল পেয়ে গিয়েছেন সেখানে কবির, মাইনাস করেছেন চমৎকারভাবে, কিন্তু সেই বলটি ধরতে সক্ষম হয়নি তার সতীর্থ খেলোয়াড়। পাল্টা আক্রমণে যাবার চেষ্টা ডাকাতিয়া, ফরহাদ বাড়িয়েছিলেন দেলোয়ারের উদ্দেশ্যে, কিন্তু কি করবেন তিনি এই বয়সে এসে সেটি কিন্তু চিন্তার বিষয়। তারপরেও তাকে ধন্যবাদ দিতে হয়, তার সাহসের প্রশংসা করতে হয়। ফুটবল কতটা ভালোবাসার বিষয়, কতটা আত্মনিবেদনের বিষয় সেটি কিন্তু প্রমাণ করে এই বয়সে এসেও যখন ফুটবলের পেছনে এরকম ভুঁড়ি নিয়ে এক একজন খেলোয়াড় দৌড় শুরু করে, তখন কিন্তু সত্যি মনে হয় বয়স কখনোই কমে না, বয়স কখনোই বাড়ে না, বয়স শুধুই কমে। আরও একজন খেলোয়াড়ের পরিবর্তন, ডাকাতিয়ার আরেকটা শিহাব, শিহাবকে আমরা দেখতে পাচ্ছি ফিস্ট করলেন গোলরক্ষক লাফিয়ে উঠে, রানা বল দখলে নেবার জন্য চেষ্টা শরীফ, লম্বালম্বিভাবে ওরির উদ্দেশ্যে, ওরিকে পাহারায় রেখেছে সেখানে চান্দু, চমৎকারভাবে পাস দিয়েছিলেন শিহাব, বদলি খেলোয়াড়, ভুল পাস, রানা দূর থেকে কিক নেবার চেষ্টা, কাকে দিলেন রানা, কি করলেন তিনি, উদ্দেশ্যহীনভাবে যে বলটি রানা কিক নিলেন সেটি গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক ডাকাতিয়ার পক্ষে, ছোট্ট করে বাড়িয়েছেন বাম প্রান্তে শরীফ, কোচা মেরে দেবার চেষ্টা ওরির উদ্দেশ্যে, প্রতিপক্ষ দলের গায়ে লেগে বল মাঠের বাইরে, থ্রোইন ডাকাতিয়ার পক্ষে, ওরি পুরো মাঠ দৌড়ে খেলছেন, পরিশ্রমী খেলোয়াড়, শিহাবকে দিয়েছেন, প্রতি আক্রমণে তার কন্ট্রিবিউশন রয়েছে, অ্যাসিস্ট রয়েছে প্রত্যেকটি আক্রমণে তার। রানা মাঝ মাঠে ব্যাকপাস করলেন, আবারও রানা, কাকে দেবেন খুঁজছেন, আবারও উদ্দেশ্যহীনভাবে বলটি বাড়িয়েছেন, গোললাইন অতিক্রম করে বল মাঠের বাইরে, থ্রোইন, গোলকিক, সেখান থেকে রানা, বল পেয়েছে ফরহাদ, ছোট করে বাড়িয়েছেন শিহাবের উদ্দেশ্যে, রাখতে পারেননি, বল কেড়ে নিয়েছেন চান্দু, দুজনের মধ্যে বল দখলের লড়াই, সাত এবং আট, চান্দু ডান প্রান্ত দিয়ে দিয়েছিলেন সেখানে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে শাকিল বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন লেফট উইং এর খেলোয়াড় শাকিল, একক প্রচেষ্টা দিয়েছে চান্দুকে, ফাঁকায় দাঁড়িয়েছিলেন চান্দু, কি করলেন, বল রিসিভ করে ক্লিনিক্যাল যে ফিনিশিং করবার কথা সেটি কিন্তু করতে সক্ষম হচ্ছে না কোনো দল। পাল্টা আক্রমণে ডাকাতিয়া, ফরহাদ কিছুটা আকৃতিতে ছোট হয়, পেশি শক্তির খেলা এই ফুটবল, সেখানে কিন্তু পেরে উঠতে সক্ষম হয়নি এই ফরহাদ, যদি যদি তাই হতো তাহলে কিন্তু একটি রেজাল্ট হয়তোবা চলে আসতো, যা হোক ফলাফল এখনো পর্যন্ত কিন্তু শূন্য শূন্য বিরাজ করছে। ডাকাতিয়া ওরির পায়ে বল, কিক নেবেন, নিয়েছিলেন লো ফ্লাইডের কিক, সেটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক তিতাসের পক্ষে উঁচু করে ভলি, বল পেয়ে গিয়েছেন চান্দু, হেড করেছেন উদ্দেশ্য সেখানে সতীর্থ খেলোয়াড়, তিনিও হেড করলেন উদ্দেশ্যবিহীনভাবে, বল পেয়ে গিয়েছেন প্রতিপক্ষ দলের শিহাব, সেখান থেকে ফরহাদ লেফট উইং দিয়ে লম্বা করে বাড়িয়েছিলেন, আবারও ফরহাদের পায়ে বল, সেখান থেকে ওরি মধ্যমাঠের কুশলী খেলোয়াড়, ব্যাকপাস করলেন শরীফের উদ্দেশ্যে, শরীফ থেকে ফরহাদ,
লেফট উইং দিয়ে আক্রমণ রচনা করবার চেষ্টা ওরই, প্রতিটি আক্রমণে নিয়ন্ত্রণ রয়েছে যার, কন্ট্রিবিউশন রয়েছে যার, চমৎকার একটি চেষ্টা গোলরক্ষককে বোকা বানিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বলটিকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য এটি কিন্তু গোলে পরিণত করতে সক্ষম হয়নি। খেলার ফলাফল এখনো পর্যন্ত 0-0। চান্দু তাকে পাহারায় রেখেছিল শরীফ, চান্দু বাপায়ে প্লেসিং শট, সেটি কিন্তু নজর কেড়েছিল সবার, কিন্তু গোলে পরিণত করতে সক্ষম হয়নি। ফলাফল যা ছিল তাই, 0-0। ফরহাদ লেফট উইং দিয়ে প্রান্ত বদল করে দিয়েছেন শুভকে, শুভ কিন্তু বাধ্য হয়ে এই বলটিকে ধরে ফেলতে ফেললেন। যা হোক, এটি কিন্তু হ্যান্ডবল, কেন তিনি বলটিকে ধরেছিলেন, কোন একটি আবেদন ছিল তার, অ্যাপিল ছিল হয়তো বা আম্পায়ারের রেফারির কাছে। কবির চান্দুর উদ্দেশ্যে কিছুটা প্রেশার জেনারেট করেছিল বলে, যেটি দরকার ছিল না। গোলরক্ষক দিয়েছে ওরির উদ্দেশ্যে, ওরি মধ্যমাঠে তার নিয়ন্ত্রণ রয়েছে, পুরো মাঠ তিনি পরিশ্রম করে খেলে বেড়াচ্ছেন, পুরো মাঠ তার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, অনেকটা ওই আর্জেন্টিনার ডিপল ঠিক যেইভাবে কোপা আমেরিকার ফাইনালে পুরো মাঠ তিনি তার দখলে রেখে শেষ পর্যন্ত সতীর্থ খেলোয়াড় অ্যাঙ্কেলো ডি মারিয়াকে দিয়ে জয়সূচক গোলটি তিনি বের করে নিয়ে এসেছিলেন। তারা কিন্তু সবসময় পর্দার আড়ালেই থেকে যায়, যদিও ওরই নজর কাটতে সক্ষম হয়েছে আজকের এই খেলায়। খেলোয়াড়ের পরিবর্তন হয়তোবা দেখতে পাচ্ছি তিতাসের। হ্যাঁ, একটা গোল করে ফেলাইছিলেন, অলমোস্ট হয়ে গেছিল, ওই অল্পের জন্য হয় নাই, ভাবতেছিলেন আর কি। আক্রমণের তিতাস বক্সের ভিতরে চমৎকার দক্ষতার সাথে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে গোলরক্ষক এ যাত্রায় দলকে রক্ষা করলেন, দুর্ভাগ্য তিতাসের। চান্দু একেবারে গোলমুখে থ্রু বাড়িয়েছিলেন। তৃতীয় স্থান নির্ধারণী দ্বিতীয়ার্ধের খেলার প্রায় শেষ মুহূর্তে রয়েছে আমরা, এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0। আপনারা জানেন এই খেলার ফলাফল অবশ্যই এটি নির্ধারিত, নির্ধারিত সময়ে খেলার ফলাফল যদি 0-0 থেকে যায় তাহলে সরাসরি টাই ব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে কিন্তু একটি আকর্ষণীয় মুহূর্ত, টাই ব্রেকার সবসময় দর্শকদেরকে আলাদা একটি বিনোদন দিয়ে থাকে। দেখা যাক শেষ পর্যন্ত খেলা কোন দিকে গড়ায়, এবং একটু একটু করে আমরা কিন্তু সেই মহেন্দ্র খনের দিকে এগিয়ে যাচ্ছি, যেই সেরা মুহূর্তির জন্য আমরা অপেক্ষা করছি, সেরা ম্যাচটির জন্য আমরা অপেক্ষা করছি। সেই ফাইনাল ম্যাচ কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক আউডার স্টেডিয়ামে। এখনো পর্যন্ত তৃতীয় স্থান নির্ধারণী এই খেলায় গোল করতে সক্ষম হয়নি কোনো দল। ডাকাতিয়া আক্রমণে যাবার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এখনো পর্যন্ত গোলের বন্ধত্বা থেকেই গিয়েছে। গোলরক্ষক দখলে নিয়েছেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, ব্যাকহিল করবার চেষ্টা ওরই রাখতে পারলেন না। শফিউল ঢুকে পড়েছে প্রতিপক্ষ দলের বক্সের ভিতরে, গোল হতে পারত, দলীয় অধিনায়ক রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী শরীফ ছিলেন প্রস্তুত, কোনো বিপদ নয়, কোনো গোল নয়, ক্লিয়ার করেছেন তিনি থ্রো ইনের বিনিময়ে। শিহাব ঢুকে পড়েছেন, তাকে কড়া পাহারায় রেখেছিল সেখানে প্রতিপক্ষ দলের রক্ষণ ভাগের খেলোয়াড়। শরীফ দলীয় অধিনায়ক ডাকাতিয়া কিংসের নিজের নিয়ন্ত্রণে রেখে ছোট্ট করে বাড়িয়েছেন ওরির উদ্দেশ্যে, মাঝমাঠের কুশলী খেলোয়াড়, পরিশ্রমী খেলোয়াড়, আজকের প্রতিটি আক্রমণের যার কন্ট্রিবিউশন রয়েছে, অ্যাসিস্ট রয়েছে, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, গোল! এবং বলতে না বলতে অসাধারণ একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল আদায় করে নিয়েছে ডাকাতিয়া কিং, লিড রয়েছে তাদের দখলে 1-0 গোলের। শিহাব দলের তরুণ তুর্কি এই খেলোয়াড়, সেই কুশলী খেলোয়াড় ওরির
সুচারু পাস থেকে তিনি কিন্তু গোল করতে কোনো রকম ভুল করেননি, যার ফলাফল স্বরূপ 1-0 গোলে এই মুহূর্তের লিড রয়েছে ডাকাতিয়া কিংসের পক্ষে। তৃতীয় স্থান নির্ধারণীতে এই মুহূর্তে ড্রাইভিং সিটে রয়েছে ডাকাতিয়া। কবির দূর থেকে কিক নেবার চেষ্টা, ব্যর্থ হয়েছেন। শিহাবের কাছে বল, কাটিং করে ভিতরে ঢোকার শেষ মুহূর্তে প্রতিপক্ষ দলের থ্রোইন, হেড হয়েছে চান্দুর, লক্ষ্যভ্রষ্ট হয়ে গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলার ফলাফল ডাকাতিয়া কিং 1, তিতাস ভাইকিংস 0। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মাহবুব ভাই আপনাকে। ধন্যবাদ হুমায়ুন কবির ভাই। শিহাব, এক শিহাবের বদলি খেলোয়াড় হয়ে আরেক শিহাব নেমেছেন, গোল করেছেন এবং 1-0 লিড দিয়েছেন। আপাতত খেলার ফলাফল ডাকাতিয়া কিংস 1, তিতাস ভাইকিংস 0। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আমরা যেই সময়ের প্রহর গুনছিলাম হয়তো ট্রাইব্রেকারে খেলা গড়াবে। যাই হোক, কর্নারের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। ফরহাদ ছোট্ট করে বাড়িয়েছেন, ওরি রাখতে পারলেন না। পাল্টা আক্রমণে শাকিল, তিতাস মাঝমাঠ থেকে চমৎকারভাবে একক প্রচেষ্টায় কিন্তু শেষ পর্যন্ত রক্ষণ ভাগ ছিলেন সজাগ, ক্লিয়ার করলেন। থ্রোয়িং তিতাসের অনুকূলে, সতীর্থদের দেখে চমৎকারভাবে টোকা দিয়ে সামনে বাড়ালেন। এখনো নিজেদের নিয়ন্ত্রণে, শেষ পর্যন্ত বাধাপ্রাপ্ত। গোলকিক ডাকাতিয়ার অনুকূলে। সুপ্রিয় দর্শক, বিএফএসএফ মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যাল 2021-এর আজ সারা দিনব্যাপী খেলায় ধারাবাহিকভাবে আমরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ উপভোগ করছি। চমৎকারভাবে অবশ্য এক গোলরক্ষক আর এক গোলরক্ষকের পোস্টে পাঠিয়ে দেন। হেড গোলরক্ষক ছিলেন প্রস্তুত, কোনো বিপদ নয়। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম তাদের সদস্যদের নিয়েই এই টুর্নামেন্ট, একটি জম্পেশ মিলন মেলা সব কিছু মিলিয়ে। এক বছরের যে ক্যালেন্ডার অফ দ্য ইয়ার সেটিকে বাস্তবায়ন করার জন্যই এরকম একটি আয়োজন থাকে। অবশ্য শাকিল তিনি প্রস্তুত ছিলেন না, রিসিভ করতে পারেননি। যাই হোক, থ্রোয়িং তিতাস ভাইকিংসের অনুকূলে। দলীয় অধিনায়ক জুবায়ের অবশ্য গোলকিক তিতাস ভাইকিংসের অনুকূলে। ইতিমধ্যে 0-1 গোলে পিছিয়ে রয়েছে। গতবার তিতাস হয়েছিল রানার আপ, এবার অবশ্য তারা ভালো খেলেছিল তুলনামূলক, কিন্তু ফুটবল হচ্ছে গোলের খেলা, সেই কাঙ্ক্ষিত গোল না পাওয়ার কারণে ফলাফল হয়ে গেছে। তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, আজকে হয়তো তারা চতুর্থ হবে, এখনো পর্যন্ত অবস্থা তাই বলছে। গোলকিক শরীফ খেলোয়াড়দের অবস্থান দেখে কিকটুকু নিলেন, অবশ্য থ্রোয়িং তিতাসের অনুকূলে। হাসান আক্রমণে ডাকাতিয়া, শিহাব একমাত্র গোলদাতা, চমৎকারভাবে ক্লিয়ার হলো শেষ পর্যন্ত, অবশ্য কর্নার, গোলরক্ষকের হাতে ছুঁয়ে বল চলে যায় মাঠের বাইরে। সেই সুবাদে কর্নার, দেখা যাক তিতাস ভাইকিংস এই কর্নার কিক থেকে তারা খেলায় ফিরে আসতে পারেন কিনা। অবশ্য যেভাবে কর্নার কিক নেওয়া উচিত ছিল সেটি তিনি নিতে পারেননি, এটি মনসংযোগের একটি ব্যাপার থাকে।
খেলায় মনসংযোগের ঘাটতি থাকলে অনেক সময় এলোমেলো শট, লক্ষ্যভ্রষ্ট শট সেগুলো হয়ে থাকে, তারই নমুনা আরও একবার। গোলকিক ডাকাতিয়া কিংসের অনুকূলে, ওরি অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন এবং পরিশ্রমী খেলোয়াড়, মাঝমাঠ তার দখলে নিয়ন্ত্রিত, শিহাব এবং ওরি চমৎকার কম্বিনেশন বাড়িয়েছেন, গোলরক্ষক শুয়ে পড়ে এই যাত্রায় রক্ষা করে বিপদমুক্ত করলেন। থ্রোয়িং বাইয়েছেন, গোলরক্ষক ফিস্ট করলেন অর্থাৎ ক্লিয়ার করলেন, আক্রমণে ডাকাতিয়া শিহাব দেখছেন, ল্যাপটপ অনার করে বাম প্রান্ত দিয়ে আক্রমণ, ওরি বাড়িয়েছেন কিন্তু শেষ পর্যন্ত যেভাবে একটি সাফল্যের দানা বাঁধতে হয় সেই পরিকল্পনা না থাকার কারণে গোললাইন অতিক্রম করে গোলকিক তিতাসের অনুকূলে। চান্দু দেখছেন কাকে দেবেন, চমৎকার করে গোলমুখে বাড়ালেন কিন্তু রক্ষণবাক ছিলেন প্রস্তুত। থ্রোয়িং তিতাসের অনুকূলে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, দ্বিতীয়ার্ধের একেবারে শেষ পর্যায়ে আমরা আছি। এরপরেই সেই কাঙ্ক্ষিত ফাইনাল, জমজমাট সে লড়াই, প্রতিটি সদস্যের উপভোগ্য ম্যাচ হবে। যে দুটি দল ফাইনাল খেলবে তারা অবশ্যই প্রস্তুত আছেন, ওয়ার্ম আপ করে নিচ্ছেন, আমরা দেখে নিচ্ছি তাদেরকে। পাইরেটস অফ যমুনা গতবারের চ্যাম্পিয়ন দল, এবারও তারা ভালো খেলছে, এবং পদ্মা প্লাটুন তারাও যোগ্যতর দল হিসেবে ফাইনালে উপনীত হয়েছে। আশা করব একটি মনে রাখার মতো একটি ফাইনাল হবে, কেননা আমরা দেখে থাকি সাধারণত ফাইনালে যে দলই উঠুক না কেন স্মরণীয় বরণীয় করে রাখার জন্য একটি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, উত্তেজনা, স্নায়ুচাপ সব কিছুই তৈরি করে রাখে ওই ফাইনালের জন্য। আশা করব বিএফএসএফ মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যালের সেই সদস্যরা সেই রোমন্থন স্মৃতি মন্থন করে আক্রমণে ফরহাদ ডান প্রান্ত দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত বলের মাঝ বরাবর লাগলে হয়তো কিছু একটা হতো, তলায় লেগে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোলপোস্টের অনেক উপর দিয়ে যায়। যাই হোক, গোলকিকের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। তিতাস ডাকাতিয়া চমৎকারভাবে নিজেদের মধ্যে দেয়া নেয়া করে গোলমুখে আক্রমণ, এখনো বিপদ কাটেনি, অবশ্য গোল বারে লেগে প্রতিহত, শেষ পর্যন্ত গোলকিক। অসাধারণ স্মৃতির রোমন্থন করার জন্য যা যা প্রয়োজন একটু একটু করে সেই স্মৃতিপটে সব কিছু স্মরণীয় বরণীয় করে রাখার জন্য যা যা প্রয়াস সেটি এই বিএফএসএফ মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যালে আমরা দেখতে পেলাম। সরাসরি এরই সাথে অবশ্য খেলা শেষ, অর্থাৎ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ডাকাতিয়া কিংস 1, টিটাস ভাইকিংস 0।